الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس منه ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليل منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أعدد ستا موتي وفتح بيت المقدس أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মসজিদুল আকসা পুনরুদ্ধারে তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পন্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা এই নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমাদের শবে মেরাজ গিয়েছে। শবে মেরাজের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছেন যে শবে মেরাজের আমল কি, শবে মেরাজের মূলত কোনো আমল নাই,
রোজা রাখা বা আলাদা কোনো এবাদত, এরকম কোনো এবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবাগণ থেকে বর্ণিত নাই। কিন্তু সেই শবে মেরাজ উদযাপন করব কিভাবে? শবে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় এসেছিলেন এবং এখান থেকে আল্লাহর কাছে গিয়েছেন। আর এই মেরাজ, শবে মেরাজে মসজিদুল আকসায় যাওয়া এবং সমস্ত নবীগণকে নিয়ে নামাজ পড়া এবং তারপর থেকে এই মসজিদুল আকসাকে পুনরুদ্ধারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টা, এগুলো নিয়ে আলোচনা করা এবং এই মসজিদুল আকসা, মসজিদুল আকসার ব্যাপারে আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য, এটাই হলো শবে মেরাজের উদযাপনের উপলক্ষ। কিন্তু সব এই মসজিদুল আকসা ইহুদিদের দখলে আছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, মসজিদুল আকসা পুনরুদ্ধারে আমাদের কোনো দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই ব্যাপারে কোনো আলোচনা নাই, আমি শবে মেরাজ পালন করি মানুষের মাঝে সিন্নি বিলি করে আর গান বাজনা করে, এর নাম তো শবে মেরাজ পালন না। সেই মসজিদুল আকসা পুনরুদ্ধারে তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যা করেছিলেন, যেই পরিস্থিতিতে, সেগুলোই আমাদের সামনে এখন কর্তব্য। তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বনি ইসরাইল বা মুসা আলাইহিসসালামের উম্মত এবং সেই যুগে সামউইল আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত, তারা তখনকার জালুত বাদশা এবং জাব্বারিন অত্যাচারী বংশ, তাদের দ্বারা তারা নির্যাতিত ছিল, তারা দেশান্তরিত ছিল, নিজেদের বাড়ি ফিলিস্তিনে তাদের জায়গা হয় নাই, তাদের সবাইকে ফিলিস্তিন থেকে বের করে কাউকে মিশরে পাঠানো হয়েছে, কাউকে জর্দানে, বিক্ষিপ্ত ছিল এবং সেই মসজিদুল আকসাকে জালুত দখল করে রেখেছিল। মুসা আলাইহিসসালামের উত্তরাধিকার সম্পত্তি তাবুত সেটাও জালুত দখল করে রেখেছিল এবং সেই বনি ইসরাইলকে যেখানেই পেত জালুত বংশ তারা নির্মম নির্যাতন তাদের উপরে চালাইত। যেরকম পরিস্থিতি আমরা যদি চিন্তা করি, হুবহু এরকম পরিস্থিতি আমাদের। মসজিদুল আকসা আমাদের হাত ছাড়া ইহুদিরা দখল করে আছে, মসজিদুল আকসার এলাকার ফিলিস্তিনি মুসলিম জনগণ তারা সব বিতাড়িত এবং ফিলিস্তিনি জনগণ তারা এখন নির্যাতিত, নিপীড়িত, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ছোট শিশুদের উপরে ইহুদিরা এবং তাদের দোসররা মিলে নির্যাতন চালাচ্ছে এবং উম্মত, আমরা যারা সারা পৃথিবীতে মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আসি, আমরা সবাই ঘুমে বিভোর আছি, আমরা মসজিদুল আকসার প্রতি আমাদের কোনো আবেগ নাই। সেই সামউইল আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগেও বনি ইসরাইলরা বিতাড়িত, নির্যাতিত, নিপীড়িত, কিন্তু সেই মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং তাবুতকে পুনরুদ্ধার করা লাগবে এই ধরনের কোনো সচেতনতাও ছিল না। নির্যাতিত হতে হতে একটা পর্যায়ে কিছু ভালো মানুষ দাঁড়ায় আর তাদের ওই কিছু ভালো মানুষের একটা দল তারা অন্য মানুষকে বুঝাতে থাকে যে এই মসজিদুল আকসা আমাদের হাত ছাড়া, আমরা এরকম নির্যাতিত হচ্ছি, কতদিন আর নির্যাতিত হব। তখন তারা বলে যে আমাদের দোষের কারণে, আমাদের পাপের কারণে আমরা আজ এরকম লাঞ্ছিত বঞ্চিত, তো আমাদের কি করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আর আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে কি করতে হবে, আমাদের একজন নবী লাগবে। তো ওই কিছু ভালো মানুষ তারা নবী পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তারপরে সামউইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠান, সামউইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ভালো মানুষদেরকে নিয়ে
সবার উপরে, পুরো ইসরায়েল, বনি ইসরায়েলের উপরে, ফিলিস্তিন বাসীদের উপরে উনি মেহনত করতে থাকেন, আর সবাইকে আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্য চেষ্টা করতে থাকেন। আর এভাবে দাওয়াতের মাধ্যমে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াতের মাধ্যমে সবাইকে সচেতন করে তুলেন যে আমাদের মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করা দরকার, আর পুনরুদ্ধার করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার। তো যখন সবাই আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে গেছে, নবী যা বলে সেগুলো মানা শুরু করছে, তখন তারা এখন বলা শুরু করছে যে এই জালুত যারা আমাদের উপরে জুলুম করে, মসজিদুল আকসাকে দখল করে রাখছে, এটাকে পুনরুদ্ধার করতে হবে। এখন এটাকে পুনরুদ্ধার করতে হলে কি করতে হবে? প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। আমরা যেটা বলেছিলাম, ইয়াহুদিরা সংখ্যায় কম, সারা পৃথিবীর মধ্যে ইয়াহুদি হয়তো 1 কোটির উপরে হবে না, আর বাংলাদেশের মধ্যেই প্রায় 17 কোটি মুসলমান আছি আমরা। তারা জনগণ, জনসংখ্যার দিক থেকে খুবই কম, কিন্তু তারপরও তারা সারা পৃথিবীর মুসলমানের উপরে মোড়লগিরি করতেছে। কেন? ফিলিস্তিনকে তারা দখল করে নিছে, মসজিদুল আকসাকে তারা দখল করে নিছে। আমরা বলেছিলাম আল্লাহ তাআলার নিয়ম, 4টা নিয়ম তারা পালন করছে। সর্বপ্রথম, সেই ইহুদিরা সবাই একতাবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ জাতি, যেখানেই থাকুক, আমেরিকা, ইউরোপ, যেখানেই, সবাই ইসরায়েলকে তাদের বেতনের একটা অংশ তারা পাঠিয়ে দেয়, আর যে যেভাবে পারে ইসরায়েলের জন্য কাজ করে। যুদ্ধের জন্য দরকার হলে সারা পৃথিবী থেকে ইহুদিরা ইহুদিদের মধ্যে, ইসরায়েলের মধ্যে চলে আসে, একতাবদ্ধ জাতি। 2 নম্বর ছিল পরিকল্পনা। তারা 100 বছর আগে টিউডর হার্জাল থেকে নিয়ে তারা পরিকল্পনা করছে। সংখ্যা, তাদের সম্পদও তখন ছিল না, দেশও ছিল না, তারা সেই সময় বিতাড়িত, রাশিয়া থেকে তাদেরকে দলে দলে হত্যা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1945 সনে হিটলার দলে দলে হত্যা করে বিতাড়িত করছে। তাদের ক্ষমতা, অর্থ কিছুই নাই, কিন্তু 100 বছর আগে টিউডর হার্জাল 1896 সনে তখনই সে প্ল্যান করে, ইহুদি রাষ্ট্র আমরা, ইসরায়েলি রাষ্ট্র গঠন করব, এবং তখনই একটা বই লেখে, আর কনফারেন্সের মাধ্যমে তারা সকল ইহুদিদেরকে একত্রিত করে প্ল্যান করে, 2 নম্বর। আর 3 নম্বর, তারা অর্থ যোগানের ব্যাপারে চেষ্টা করে। তখন থেকেই অর্থের ব্যাপারে অন্য কারো কাছে যেন মুখাপেক্ষী না হতে হয়, আর যার কারণে তাদের অস্ত্র কারখানা ইসরায়েলের মধ্যে করছে, তাদের মধ্যে বিরাট একটা অংশকে তারা কৃষির মধ্যে লাগাইছে। কারণ এই কৃষি থেকে যে উৎপাদন, খাবার দাবার, এটা প্রতিটা মানুষের দরকার। অন্যের কাছে মুখাপেক্ষী হতে হবে, কারো কাছে আমরা মুখাপেক্ষী হব না, নিজেরাই কৃষি কাজ করে নিজেদের খাবার তৈরি করব। ওখানে তাদের সকল কারখানা ইসরায়েলের মধ্যে, সব ধরনের কারখানা, অর্থের ব্যাপারে কারো মুখাপেক্ষী থাকবে না। 4 নম্বর, তাদের গণমাধ্যম, সারা পৃথিবীর গণমাধ্যম তাদের হাতে। আর 5 হলো শিক্ষায় তারা উন্নতি হবে। আর যেই গণমাধ্যমের ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব হলো মুসলমানের উপরে, মুসলমানের দায়িত্ব যে সে মুসলমান তখনই হবে যখন সে দায়ী হবে। একজন মুসলমান আর সে দায়ী হবে না, তার আমলের দ্বারা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করবে না। একজন মুসলমান সে মানুষকে ইসলামের সৌন্দর্যের দিকে ডাকবে না, ইসলামের সৌন্দর্য বলবে না, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে তাকে দায়ী মুসলমান হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সকল মুসলমান, সকল মানুষ ক্ষতির মধ্যে, ক্ষতি থেকে বাঁচবে ইমানওয়ালা, আমলওয়ালা, আর দায়ী ওয়া তাওয়াসাউ বিল হক, যে সত্যের প্রচার করে, এবং এই সত্যের প্রচারের জন্য যত কষ্ট আসে আত্মত্যাগ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে সবর করে, মানুষকেও সবরের দিকে দাওয়াত দেয়। এই কাজই ইহুদিরা করছে। ইহুদিরা, তারা একতাবদ্ধ জাতি হয়েছে, ইহুদিরা প্ল্যান করেছে, ইহুদিরা তারা অর্থের ব্যাপারে কারো কাছে মুখাপেক্ষী থাকে নাই, যেটা ইসলামের মধ্যে
আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবি যাদেরকে দুনিয়ার মধ্যেই, 10 জন সাহাবি যাদেরকে দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে 6 জন সাহাবি তারা কোটিপতি ছিলেন, তারা বিত্তশালী ছিলেন। বিত্তশালী হওয়ার অর্থ এই না বিলাসী ছিলেন, বিলাসী না। আব্দুর রহমান ইবনে আউফ কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু উনি বিলাসী ছিলেন না। এক তরকারির উপরে কখনো ভাত খান নাই, 3 বেলা কখনো খান নাই। রসুলের হাদিস আছে যে পৃথিবীর মধ্যে মানুষ হলো 4 ধরনের, তার মধ্যে সেরা মানুষ হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দিন দিছেন এবং দুনিয়া দিছেন, আর দুনিয়াকে সে দিনের কাজে লাগায়, এ হলো সেরা ব্যক্তি। আর দ্বিতীয় হলো যাকে দিন দিছেন দুনিয়া দেয় নাই কিন্তু তার মন ভালো দিছেন, যদি দুনিয়া আমার হইতো দুনিয়াকে আমি দিনের কাজে লাগাইতাম, এ হলো দ্বিতীয় নাম্বার। আর 3 নাম্বার হলো যাকে আল্লাহ তাআলা দুনিয়া দিছেন কিন্তু দিন দেন নাই, আর এ হলো তৃতীয় নাম্বার। আর 4th নাম্বার আল্লাহ তাআলা যাকে দিনও দেন নাই দুনিয়াও দেন নাই, আর তার চিন্তা হলো যে দুনিয়া পাইতাম খারাপ কাজ আরো 10টা করতাম। তো এই জন্য ওই ইহুদিরা যেভাবে আগাইছে, তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে উনি ওইভাবেই আগাইছেন। সর্বপ্রথম তার জাতিকে, ইসরায়েল জাতিকে একতাবদ্ধ করছে, আল্লাহর সাথে সম্পর্কিত হও, সবাই এক হও, সবার চিন্তা চেতনা এক করো। দ্বিতীয় নাম্বার, তাদের সবার মধ্যে প্ল্যান যে আমাদের এই মসজিদুল আকসা, আমাদের ঘর বাড়ি সব দখল হয়ে আছে, কিভাবে পুনরুদ্ধার করা যায়। ওই জাতির মধ্যেই থেকে তারা বলা শুরু করছে যে ঠিক আছে, পুনরুদ্ধার করতে হলে আমাদেরকে একজন রাজা পাঠান। ওই জাতি একতাবদ্ধ জাতি হইলেও তার মধ্যে ভেজাল জাতি থাকে, আর আল্লাহ তাআলা যখন চূড়ান্ত বিজয় কাউকে দান করেন তখন ওই ভেজালগুলোকে ফেলে দেন। তো প্রথমেই এক ভেজাল যে আমাদের জন্য একজন রাজা পাঠান, কারণ নবী তো সেরা মানুষ, নবীরে পছন্দ হয় না, রাজা পাঠান। নবী বলছে ঠিক আছে রাজাই পাঠাবো, তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিছেন। তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার পরে এখন ওই মানুষের মধ্যে বিভক্ত হয়ে গেছে, যে এত হলো গরিব, রাজার হওয়ার যোগ্য তো আমি ছিলাম, এরা কেন দিলেন, ওলামিউ তাসাআতাম মিনাল মাল, এর কি যোগ্যতা আছে, না বংশ আছে না টাকা পয়সা আছে, যেটা আমাদের বর্তমানে সবচেয়ে বেশি কঠিন কঠিন সময় আমরা পার করতেছি। আমি রাজা হব না উনি রাজা হবে, আমি আমির হব না উনি আমির হবে। আজকে দেখেন সারা পৃথিবীতে তাবলিগের একটা উত্তম, একেবারে আধ্যাত্মিক, মানুষকে পরিশুদ্ধ করার একটা কাজ, আর সেখানেও বিভক্ত কেন, আমি আমির হব না সে আমির হবে। তো তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলছেন যে তালুত, এই তালুতকে পাঠানো হয়েছে, এবং তালুতকে কেন পাঠানো হয়েছে কারণও বলে দিচ্ছে। এক তো হলো আল্লাহ তাআলা নির্বাচন করছেন, অতএব মেনে নিবা তোমরা, আর কেন নির্বাচন করছেন সেটাও বলতেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিছেন, আর জ্ঞানের অগ্রাধিকার সবার উপরে, সবাই জ্ঞানীকে সম্মান করে, এই জন্য তাকে জ্ঞান দিছে, এই জন্য সবাই তার জ্ঞানের জন্য সবাই তার কাছে আসতে হবে, অতএব তাকে সবাই মানে তোমরাও মানো। আর দ্বিতীয় হলো বাস্তবতান ফিল জিসম, আল্লাহ তাআলা তাকে শারীরিক কাঠামো অনেক বড় দিছেন, যুদ্ধ করবা, মূল উদ্দেশ্য তো যুদ্ধ করা, তার জন্য সে পুরা ফিট, সে প্রশিক্ষণ দিতে পারবে, অতএব তোমরা তাকে গ্রহণ করো। তো এখানে বিরাট একটা দল ঝরে পড়ছে যে না আমরা তাকে মানব না। আজকে সারা পৃথিবীতে দেখেন যত ঝামেলা, যে তোমাদের রাজা না, এই রাজাকে মানি না, এমন কোনো জায়গায় নাই। কিভাবে নির্বাচিত করবে রাজাকে স্বচ্ছভাবে, কিভাবে মনোনয়ন বলেন বা নির্বাচন যার দ্বারা সবাই একমত হয়, এরকম কোনো পদ্ধতি এখন পৃথিবীতে নাই।
একজন রাজাকে যদি ওই দেশের জনগণও নির্বাচন করে, 80% জনগণ, তারপরও বিরাট একটা অংশ একে মানি না, যদি তাকে কেউ মনোনয়ন করে এই কারণে মনোনয়ন করলাম তাকে মানি না, বিরাট একটা অংশ বিভক্ত হয়ে যায়। তো তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন আল্লাহ মনোনয়ন করছেন, আর কেন করছেন এই কারণ, তারপরও বিরাট অংশ মানে নাই, ঝরে পড়ছে। তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা যুদ্ধ করার জন্য জালুতের সাথে এবং সেই ফিলিস্তিনকে মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করার জন্য 80,000 সেনাবাহিনী নিয়ে তারা প্রস্তুতি নেয়। আর এই মত পার্থক্যের কারণে, তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মানার কারণে বিরাট একটা অংশ ঝরে পড়ে, সংখ্যা কমে যায়। তারপরে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুত, তারপরে তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজা তালুত, ওনার সাথে নবীও আছে, সামুইল আলাইহি সালাতু ওয়াসালাম নবী, সেও তালুতকে মানতেছে। আলাইকুম বিসসামই ওয়াত্তাআ, তোমাদের সকলকে মানতে হবে, আল্লাহর রাসূল বলছেন তোমাদের সকলকে তোমার নেতাকে মানতে হবে, ওয়ালাউ কান আবদান হাবশিয়া, যদিও সে কালো গোলামি হোক না কেন, যে কোনোভাবে যদি একজন নেতা হয়ে যায় বাস একে সবাইকে তাকে মানতে হবে, আপনি যদি না মানেন বিভক্তি তৈরি হবে, মারামারি হানাহানি কাটাকাটি তৈরি হবে, আপনি জানেন এই আপনার চেয়ে অযোগ্য, তারপর আপনাকে মানতে হবে বৃহত্তর স্বার্থে। সামুইল আলাইহিস সালাতু ওয়াসালাম তালুতকে মেনে নিছেন যে এই তোমাদের রাজা, এর নেতৃত্বে আমরা যুদ্ধ করব। তো ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজা, ওই রাজা তালুত, উনি যখন ওনার সেনাবাহিনী নিয়ে আলাদা হইছে, এখন আবার অনেকগুলো ঝরে পড়ছে, বাড়ি থেকে যখন যুদ্ধের জন্য বাড়ি ছাড়ছে তখন অনেক আলাদা হয়ে গেছে, আমার তো এসি ছাড়া আমি থাকতে পারি না, এসি গাড়ি ছাড়া তো আমি চলতে পারি না, ঠান্ডা পানি না হইলে আমার চলে না, এই গরমের মধ্যে কিভাবে সম্ভব, আমি ওইখানে তাঁবু টানাইছি আমার জায়গা এসে দখল করছে, আমি হলাম ধনী আমার সাথে কেমনে, আমার পাশে কেমনে ওই ফকির যে আমার কর্মচারী সে আমার পাশে কেমনে থাকে, বিরাট একটা অংশ ঝরে পড়ছে। একবার এক গ্রামে বেড়াতে গেছিলাম, তো এখন আসার পরের দিনই, একদিনও পার হয় নাই, সাথে সাথে এক আত্মীয় তার পুরো ফ্যামিলি নিয়ে চলে যাবে, কেন, এসি নাই থাকতে পারে না, বাথরুম সুন্দর না থাকতে পারে না, ফ্লোর টাইলস না থাকতে পারে না, আমি তো থাকতে পারি ভাই কিন্তু আমার ছেলে মেয়েরা পারে না, আপনার ছেলে মেয়েরা এরকম বানাইছেন কেন আপনি, ইখশাউশিনু, আল্লাহর রাসূল বলছেন যে তোমরা সবসময় সাদা সিদা জীবনযাপন করো, ওলা তানা আমু, বিলাসী জীবনযাপন করবে না, কারণ ফা ইন্নাহুম লাইসু মুতানাইমিন, মানুষ সবসময় বিলাসী থাকতে পারে না, এক সময় হঠাৎ তুমি গ্রামে যাবা তখন সে তোমার এসি থাকবে না, সেটার উপরে তোমার সবর করার ধৈর্য ধরার শক্তি থাকতে হবে, এক সময় তোমার চাকরি চলে যাবে তখন তুমি ভালো বাসায় থাকতে পারবা না, টাইলস বাসায় থাকতে পারবা না, এক সময় তুমি ঋণগ্রস্ত হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, তুমি ভালো তোমার ছেলে চাকরি পাবে না, বেকার হবে, সে চলতে পারবে না, তুমি এসি রুমে রাখতেছো তোমার ছেলে তোমার মতো এত ধনী হতে পারে নাই, তোমার মেয়েকে তুমি বড় করছো বিয়ে যার সাথে দিছো সে এত হাই ফাই বাসায় রাখতে পারে নাই, হাজারো ঘর ভাঙ্গা সমস্যা। এই জন্য ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুত, রাজা তালুত যখন সেনাবাহিনীদেরকে নিয়ে ঘর থেকে আলাদা হয়েছে, বিরাট একটা অংশ ঝরে পড়ছে যে আমরা এত কষ্ট সহ্য করতে পারবো না, বিরাট একটা অংশ ঝরে পড়ছে। ফালাম কলা ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার, এখন ফিলিস্তিনের কাছাকাছি যখন আসছে তখন তালুত রাজা বলতেছে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন, একটা নদী দ্বারা পরীক্ষা করবেন, এত পরীক্ষা কেন, কারণ এখন যাচ্ছে জালুতের সাথে যুদ্ধ করতে, এখন যদি ওই যুদ্ধের ময়দান থেকে ভেজাল গ্রুপ যদি সব পালানো শুরু করে, যেগুলো খাঁটি গ্রুপ তাদেরও মন ভেঙে যাবে,
বরং ওই ভেজালের মধ্য থেকে কিছু হয়ে যাবে মীর জাফর, ওই মীর জাফর তাদের দলে দলভুক্ত হয়ে আরো এরা সবাই মিলে আক্রমণ শুরু করবে। এই জন্য চূড়ান্ত মোকাবেলার আগে অবশ্যই ভেজালকে দূর করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন যে তালুত তাদেরকে বলছে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দ্বারা পরীক্ষা করবেন। তাফসীরের কিতাবে আসে যে এই উর্দুনের নদী যেটা, এই নদীটা তখন ছিল না, আল্লাহ তাআলা গায়বের থেকে সেই নদীটা দিয়ে দিছেন, এর দ্বারা পরীক্ষা করবেন। ওই নদীর কাছে যখন আসছে, এখন তারা সবাই তো গরমের মধ্যে ক্লান্ত শ্রান্ত, পানির অভাব, কিন্তু তালুত, রাজা তালুত বলতেছে যে আমি তো তোমাদের রাজা, আমাকে তোমাদেরকে মানতে হবে, এবং আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন তোমাদেরকে এই কথা বলার জন্য। আল্লাহ তাআলার আদেশ মানো কিনা এই পরীক্ষা তোমাদের হবে। স্পষ্ট ইন্নাল্লাহ মুবতালিকুম বিনহার, উনি বলতেছেন আল্লাহ তোমাদেরকে এই নদী দ্বারা পরীক্ষা করবে। কি পরীক্ষা? ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওমান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদি, যে এই নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত আর থাকবে না, যে এই নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত থাকবে না, আর যে পানি পান করবে না ফাইন্নাহু মিন্নি সে আমার দলভুক্ত থাকবে, তবে হ্যাঁ ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদি, যেহেতু অনেক ক্লান্ত তোমরা, আল্লাহ তাআলাও তোমাদের উপরে আজাব দিতে চান না, কষ্ট দিতে চান না, তোমরা এক ডোক পানি পান করতে পারবা পিপাসা মিটানের জন্য, এক ডোকের উপরে যে পানি পান করবে সে আমার দলভুক্ত থাকবে না। এখন এখানে বীর আল্লাহ তাআলা বলেন কি, ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলুম মিনহুম, যে এইখানে এই নদীতে সবাই পান করছে, বেশি করে পান করছে, আর তালুত রাজা তালুতের আদেশ মানছে খুবই কম, ইল্লা ক্বালিলুম মিনহুম খুবই কম। তাফসীরের কিতাবে আসে যে 80,000 নিয়ে রওনা দিছে, আর সর্বশেষে জালুতের সাথে যখন সরাসরি মোকাবেলায় যায় তখন মাত্র 313 জনের মতো মানুষ ছিল। বুখারী শরীফের এক হাদিস আছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আলোচনা করতেছিলাম তালুতের সাথে যেই খাঁটি মুমিনরা এসেছিল তারা হলো আমাদের বদরের মতোই সংখ্যার মানুষ, 80,000 থেকে সব ঝরে পড়ছে। ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলুম ক্বালিলাম মিনহুম, আজকে সবচেয়ে বড় কঠিন হলো এটা, আপনি যে কোনো একটা আল্লাহ তাআলার আদেশের কথা বলবেন, এখানে তো তালুতকে আল্লাহ তাআলা রাজা কেন বানাইছেন এটা না মানার জন্য অনেক মানুষ পথহারা হয়েছে, তাদেরকে পানি পান না করার আদেশ করছে, অনেক মানুষ পথহারা হয়েছে, আর কেন কি, আজকে যখনই যে কোনো মাসলার কথা বলবেন, যে কোনো আল্লাহ তাআলার আদেশের কথা বলবেন, কেউ খালি মাথায় বিনা প্রশ্নে বিনা বাক্যে কেউ মানতে পারে না, আর যার কারণে আমরাও যখন কোনো বয়ান করি আগে ওই আল্লাহ তাআলার আদেশের পক্ষে আল্লাহর রসুল যে অনেকগুলো যুক্তি বলছেন সেইগুলো আমাদেরকে বলতে হয়। আপনাকে যদি বলে যে ভাই অবাধ মেলামেশা এটা জায়েজ নাই, নারীদের দিকে তাকানো জায়েজ নাই, নারীদেরকে এমন স্থান যেখানে সবাই খোলামেলা এইসব জায়গায় যাওয়া জায়েজ নাই, কেউ মানতে পারে না, দেশের উন্নতি হবে কেমনে, নারীরা বরং আরো সোচ্চার হয় যেই মুসলমানরা ইসলামই আমাদেরকে আবদ্ধ করে রাখে, আমাদেরকে সবার সাথে মিশতে দেয় না। কিছুদিন আগে একটা গল্প পড়লাম, এক রাখাল তার ছাগলগুলোকে ছাগলের ঘরের মধ্যে আটকে রাখছে, আর ওইখানে বাঘ এসে দেখতেছে যে ছাগলগুলো আটকানো আছে, তো ছাগল ওই বাঘ ছাগলের কাছে আসে,
যখন দিনের বেলা রাখাল ছাগলগুলোকে নিয়ে মাঠে যায়, তখন ওই বাঘ দূর থেকে আসে আর তাদেরকে ইশারা দেয়, এদিকে আসো এদিকে আসো। আর রাখাল দেখেই, ওই বাঘকে দেখলেই বাঘকে দৌড়ানি দেয়। আর ছাগলগুলো তখন চিন্তা করে যে দেখো আমাদের বন্ধু আসছে, আর এই সিংহ এই বাঘকে আমাদের ধারে কাছে আসতে দেয়, কেমন নির্মম ব্যবহার করে আমার বন্ধুদের সাথে, আর আমাদেরকে চল 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 তাড়াতাড়ি ঘরের মধ্যে আমাদেরকে ঢুকায়, আমাদের উপরে নির্মম নির্যাতন করতেছে। তাদেরকে ঘরের মধ্যে ঢুকাইছে, বাঘ রাত্রেবেলা আসছে, দোস্ত আমি আসছি আসো বের হও। এখন ছাগল বলে যে আমাদেরকে তো আটকে রাখছে, বলো ওই জালেমের কথা শুনো না, তোমরা বের হও। এখন এই সময় রাখাল আবার খবর পাইছে যে বাঘ তো আবার আসছে, আবার এসে বাঘকে তাড়াইছে এবং ওই দরজাটাকে আরো ভালো করে খিল দিছে। এখন সব ছাগল একসাথে হয়ে যে দেখো আমাদের উপরে আমাদের রাখাল জুলুম করে, এরপরে যদি আর একবার আমাদেরকে আটকাইতে আসে তখন আমরা ওই রাখালের উপরে হামলা করব। রাখালের উপরে হামলা করে আমরা দরজা ভেঙে আমাদের দোস্তের কাছে যাব। তো আবার রাখাল আসছে, রাখালের উপরে হামলা করছে, দরজা ভেঙে দোস্তের কাছে গেছে। এখন যেই দোস্তের কাছে গেছে, অমনি তো দোস্ত শুধু একা না, তার সঙ্গে আরও দোস্তরা সবাই মিলে যেভাবে ইচ্ছা ওইভাবে তাদেরকে ধর্ষণ করছে। আর আজকে বর্তমানে এটাই, বাবা হুজুর মুসলমান যখন আমাদের নারীদেরকে মা বোনদেরকে বলি যে ভাই এরা হলো বাঘ, এদের সাথে অবাধ মেলামেশা করা যাবে না, ধারে কাছে যাওয়া যাবে না, রাগ হয় বাবা আমাদের আমার উপরে জুলুম করে, আর ওই আমার কথা না শুনে আমাকে ঐশীর মতো হত্যা করে, যখন ওই বন্ধুদের কাছে যায় বন্ধুরা সবাই মিলে যখন তাকে নিয়ে যা ইচ্ছা তাই করে, তখন সে বাবার কথা মনে করে, সে সময় তো সময় ফুরিয়ে যায়। আজকে পৃথিবীতে আমাদের মুসলমানদের ইসলামের ব্যাপারে এটাই হলো অবস্থা। ইসলাম মুসলমান কিছু বলে তখন বলে এরা বাড়াবাড়ি করে। আপনি প্রতিটা জিনিস নিয়ে চিন্তা করেন, দেখেন ইসলামের প্রতিটা হুকুম নিয়ে চিন্তা করেন, যেই হুকুম আমরা মানি নাই ওখানেই আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। আজকে নারীরা পর্দা প্রথা মানে নাই, যার কারণে আজকে প্রতিটা দিন এমন কোনো দিন নাই, নর পশুরা যেরকম ইচ্ছা সেরকম যাদেরকে দোস্ত ভাবে তারাই আজকে শেষ করতেছে। ইসলামে যে নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে, কয়েকদিন আগে একজনের কথা শুনলাম, আমেরিকায় নাকি এক মহিলা তার জামাই সে আর একজন চিনি এক মহিলারে সাথে প্রেম করে ঘরের মধ্যে নিয়ে আসছে। এখন ওই স্ত্রী সে পুলিশের কাছে গেছে যে আমার স্বামী আর একজনের সাথে সে পরকিয়া করে বাসায় নিয়ে আসছে। পুলিশ তাকে বলে, ওই স্ত্রীকে বলে যে সমস্যা কি, তোমার যদি ইচ্ছা না থাকে তুমি স্বামীর সাথে থেকো না, তার তাকে পছন্দ হয়েছে সে তার সাথে থাকবে, তুমি আবার আর একজনকে পছন্দ করো তার সাথে থাকবা। আমাদের দেশে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একে অপরের সাথে যদি একে অপরকে পছন্দ করে, এখানে কোনো আইনত কোনো দণ্ডনীয় কোনো অপরাধ করে নেই। ইসলাম মুসলমান দেশ যে মানুষের শান্তি রক্ষা করতেছে, মানুষকে নিরাপত্তা দিতেছে, নারীদেরকে সম্মানিত করতেছে, আজকে দেখি মেয়েরা থাকে, এগুলো বললে আবার বেশি হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, আজকে আমরা কাফেরদেরকে বন্ধু ভাবতেছি, ইসলাম বলতেছে যে কাফেররা তোমার বন্ধু না, কাফেরদের পণ্য তোমরা খেও না, তোমার মুসলমান পণ্য আছে দেশীয় পণ্য আছে এগুলো ব্যবহার করো, কিন্তু আমি ওই কাফেরদেরকে এত এত বেশি ভালোবাসি, চুল তাদের মতো হইতে হবে, জামা তাদের ফ্যাশনের হইতে হবে, জুতা তাদের ফ্যাশনের হইতে হবে, স্প্রে তাদের ফ্যাশনের হইতে হবে, আমার বাসার বেসিন তাদের ফ্যাশনের হইতে হবে, সব তাদের মতো হইতে হবে। আর সেই কাফেররা আমাদেরকে কি করতেছে, আমরা যখন তাদের সাথে এত বন্ধুত্ব করি, যখনই আমার চাউলের দরকার হয় তখন চাউলের দাম তারা 60-70 টাকা বাড়িয়ে দেয়, যখন আমার সাহায্যের দরকার হয় তখন আমাকে সাহায্য করে না, আমার বিরোধী পক্ষকে সাহায্য করে। যখন আমরা নির্যাতিত নিপীড়িত হয়ে দেশ ছাড়া হইতেছি তখন প্রকাশ্যে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রকাশ্যে
ইসরায়েলিদের পক্ষে যায় এবং একটা প্রকাশ্য যেখানে গণহত্যা হয়েছে এটাকে তারা গণহত্যা বলে না। আজকে মুসলমানদের একটা মানুষ কোথাও একটা নারীকে যদি ঘরের মধ্যে রাখে যে তাকে পর্দা করতে বাধ্য করছে, তার জন্য বিল ক্লিনটন ফোন করে যে আপনার এখানে মানবাধিকার লঙ্ঘন হইতেছে, আপনি মানবাধিকার রক্ষা করেন না হলে আপনার ক্ষমতা শেষ। আর ওখানে রাখাইনে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, গণহত্যা চালাইছে, এর ব্যাপারে কোথাও তাদেরকে সমালোচনা করা হয়েছে এরকমও পাবেন না, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এরকমও পাবেন না, বরং তাদের সাথে সকলের বন্ধুত্ব। তো এইটা হলো মূল কথা। ফালাম্মা ফসলা তালুত বিল জুনুদ, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যত বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা হয়, যত আদেশ করা হয়, প্রতিটা আদেশ মানুষের কল্যাণের জন্য, প্রতিটা আদেশ মুসলমানদের কল্যাণের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওটাকে আমরা এখনো বিশ্বাস করতে পারি না, যার কারণে যে কোনো আদেশ আল্লাহর আদেশ বলতে হলে তখন এইটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে তারপরে বলতে হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, স্পষ্ট আয়াত যে হে নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, অন্ধকার যুগের মতো অশালীনভাবে তোমরা বের হইও না। এই আয়াতের তর্জমা যখন আমরা করি আমার হাজারো ব্যাখ্যা দিয়ে তারপরে তর্জমা করতে হয়। যখন ইসলামের কোরআনের মধ্যে বলে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইয়াহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু ভেবো না, তাদেরকে আস্থাভাজন মনে করো না, এই আয়াতের যখন তর্জমা করি তখন হাজারো ব্যাখ্যা দিয়ে তর্জমা করতে হয়। লা তালুত ওনার কওমকে বলছেন, যারা এইখান থেকে পানি খাবে এক ডোকের বেশি তারা আমার দলভুক্ত না, আর যারা এক ডোক পান করবে তারা আমার দলভুক্ত। আর আল্লাহ তালা যারা যারা ওই সময় ওই 313 জন এক ডোক মাত্র পানি পান করেছে, আল্লাহ তালা তাদের তৃষ্ণাকে মিটিয়ে দিছেন, আর যারা এক ডোকের বেশি পানি পান করছে আল্লাহ তালা তাদেরকে তৃষ্ণা মিটান নাই, তারা সবাই ফেরত আসছে। তারপরে আবার ওই 313 জন আর কিছু বেশি ছিল, হাজার খানেকের মতো, তারা আবার আরো সামনে গেছে। সামনে যখন গেছে তখন তারা বলে কালু লা তাকাতা লানা আলইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, সামনাসামনি যখন জালুতের সামনাসামনি আসছে, এখন আবার কিছু দল যে হে তালুত রাজা, এই জালুতের সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য তো আমাদের নাই, আমরা যদিও 80,000 নিয়ে আসছিলাম কিন্তু এখন তো অনেকে চলে গেছে, এখন তো আমাদের সামর্থ্য নাই, চলো আমরা ভেগে যাই। ওখান থেকে আবার কিছু বাদ পড়ছে, কল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যারা করে তারা বলে কি, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, অনেক ইতিহাসের মধ্যে এরকম অনেক হয়েছে, দল ছোট তারা বড় দলের উপরে বিজয় লাভ করছে আল্লাহ তাআলার রহমতে। এই জন্য আমরা যদি এখন আমরা যেহেতু চলেই আসছি, আমাদের আগের প্রস্তুতি, ইসলামের মধ্যে আছে প্রস্তুতি নাও, এমন বলে নাই যে তোমার বিরোধী শত্রুপক্ষের চেয়ে বেশি শক্তিশালী হও, তার অ্যাটম বোমা আছে তুমি অ্যাটম বোমা বানাও, এটা বলে নাই, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি প্রস্তুতি গ্রহণ করো। ইয়াহুদিরা মুসলমানদের সংখ্যায় মাত্র 2% বা 3%, কিন্তু তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে, আর প্রস্তুতি গ্রহণ করে মুসলমানদের সাথে মোকাবেলা করছে, মুসলমান হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের উপরে তারা বিজয় লাভ করছে। তো ইয়াহুদির বেলায় যদি আল্লাহ তাআলার নিয়ম প্রয়োগ হয় মুসলমানের বেলায় কেন হবে না। তালুতের দল বলে কি, যারা মোমেন দল, খাঁটি মোমেন, তারা বলে কামিং ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, কত ছোট দল আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার আদেশে বড় দলের উপরে জয়লাভ করছে।
আল্লাহু মাআস সাবিরিন, আর অটল যারা থাকবে আল্লাহ তাআলা সাহায্য তাদের সাথে থাকে। ইয়াহুদিরা 1948 সনে ইয়াহুদির তখন যে রাজা ছিল সে কাঁদছে যে আমাদেরকে তো শেষ করে ফেলতেছে, সবাই মিলে এসে আমাদেরকে হত্যা করে দিবে, কিন্তু তারা অটল রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিছে। মুসলমানদের যদি অটল থাকে আল্লাহ তাআলা সাহায্য তার সাথে। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা, যখন জালুত এবং জালুতের বিরাট সেনাবাহিনীর মুখোমুখি যখন হয়েছে, হাদিসের মধ্যে আছে কাফা বিবারিকাতি সুয়ুফি ফিতনা, তলোয়ারের ঝলমলানি এটাই বিরাট পরীক্ষা, সরাসরি তলোয়ার, এটা যখন মানুষ দেখবে যার ইমানের মধ্যে ভেজাল আছে সে ওখান থেকেই ভাগবে, সরাসরি যখন আসছে মানুষ কম, আল্লাহর সাহায্য দরকার, এখন আমাদের কি করা দরকার, সবাই মিলে তখন কোরআনের মধ্যে বলেন সবাই মিলে কি করে, রব্বানা আফরিগ আলাইনা সবর, হে আল্লাহ আপনি আমাদের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এটা বলে নাই যে আমাদেরকে আপনি আসমান থেকে কিছু আবাবিল নামিয়ে আপনি সবাই এদেরকে বিজয় দান করেন, এরকম বলে না। রসুলের আগের যুগে, রসুলের আগের যুগে এরকম বিরাট মুজিজা দ্বারা মুসলমানদেরকে বিজয় দান করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে কখনো এরকম বন্যা দিয়ে অথবা কখনো বিরাট চিৎকার দিয়ে অথবা ভূমিকম্প দিয়ে আদ সামুদ তাদেরকে যেরকম ধ্বংস করছে, রসুলের যুগে এরকম কোনো ধ্বংস হয় না। যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা রহমত করছেন, তুমি তোমারটা পুরো করো, আমি ফেরেশতা দ্বারা তোমার সাহায্য করব। রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ অটল থাকার তৌফিক দান করেন। ওয়াসাব্বিত আকদামানা, আর আমাদের পাকে আপনি অটল রাখেন, আমরা যেন পিছু না হটি, আমরা যেন পিছু না হটি, আমরা যেন অটল থাকতে পারি। দাড়ি রাখি যে ভাই আপনি দাড়ি রাখছেন, অনেক কিন্তু সমালোচনার সম্মুখীন হবেন, পারবেন তো? ইনশাল্লাহ পারবো। এ তুই হুজুর হয়ে গেছস ভাই, আপনি এরকম থাকলে আপনার চাকরিটা হবে না, হুজুর অনেক চেষ্টা করছি আর পারি নেই এই জন্য কামায় ফেললাম। ভাই সুদ খাবেন না, দেখেন সুদ না খাওয়া কিন্তু কঠিন, আপনার ব্যবসায় ক্ষতি হবে, অমুকে ক্ষতি হবে, পার ইনশাল্লাহ পারবো হুজুর। দুই দিন পর হুজুর আর পারি নাই, আমার ব্যবসা তো পুরো বন্ধ হওয়ার অবস্থা। ওয়াসাব্বিত আকদামানা, হে আল্লাহ আমাদের পাকে অটল রাখেন, আল্লাহর কাছে দোয়া, নিজে তো করবই সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওয়াংসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আমাদেরকে আপনি সহযোগিতা করেন এই কাফের জাতির উপরে, কাফেরেরা কতলানা ফিল জান্না ওয়া কতলাহুম ফিন্নার, আমাদের মধ্যে যারা নিহত হবে তারা জান্নাতে যাবে, আর এই কাফেরদের মধ্যে যারা নিহত হবে তারা জাহান্নামে যাবে, আমাদেরকে আপনি সহযোগিতা করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তারা যখন আমার নিয়ম যেটা প্ল্যান করা, একতাবদ্ধ হওয়া এবং তারা সবাই অটল থাকা, আমার যেই সমস্ত নিয়মগুলো আছে এগুলো যখন তারা পালন করছে, তখন আমি ওই তালুতের বাহিনীকে আমি বিজয় দান করছি আর জালুতকে আমি পরাজিত করছি। ওয়াকাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাআলা বলেন আর দাউদ জালুতকে হত্যা করছে। দাউদ আলাইহি সালাতু ওয়াসালামের কোনো আলোচনা ঘটনায় নাই, কিন্তু দাউদ আলাইহিসালাম এই তালুতের নেতৃত্বেই ছিল, ওই খাঁটি মোমেনদের দলে ছিল। আপনি যখন খাঁটিভাবে দাওয়াত দিবেন, আপনার সাথে যখন একটা খাঁটি মোমেনের দল থাকবে, এদের দ্বারা খাঁটি মোমেনের দল তৈরি হবে। দাউদ আলাইহিসালাম উনি একটা বন্দুকের মতো ছোটই নিয়ে ওই জালুতকে মারছে, আর সেখানে এক পাহাড় তার একটা পাথর, ওই জালুত বিরাট বড় লম্বা, তার চোখের মধ্যে গিয়ে ব্রেনে ঢুকে গেছে, সে সেখানে মারা গেছে। তো আপনি যখন আপনার পুরো কাজ করবেন, তখন আপনার দ্বারা পরবর্তী প্রজন্ম, এমন প্রজন্ম যে আপনার চেয়ে বেশি যোগ্য, তালুতের চেয়ে বেশি যোগ্য, দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম উনি নবী এবং পরবর্তী রাজা, আপনার চেয়ে বড় যোগ্য তৈরি হবে। আমরা যদি শুধু একটু পর্যালোচনা করি, রসুল এবং সাহাবাদের যুগ এবং ওসমানী খেলাফতের, ওসমানী সাম্রাজ্যের যুগ, রসুল এবং সাহাবাদের যুগে সারা পৃথিবীর তিন ভাগের এক ভাগ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানদের হাতে আসে,
কিন্তু ওসমানী সাম্রাজ্যের যুগে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ বা চার ভাগের তিন ভাগ মুসলমানদের অধীনস্থ হয়। এত বড় সাম্রাজ্য, কিন্তু সেই ওসমানী সাম্রাজ্য যখন 1917 সনে পতন হয়, সব জায়গা থেকে সবাই মুহূর্তের মধ্যে আতাতুর্কের নেতৃত্বে সবাই কিভাবে পুরো ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী হয়ে যায়। অথচ রসুলের যুগে সাহাবায়ে কেরাম রসুল তারা চলে গেল, তাদের যে আগমন, তাদের যে উন্নতি, উন্নয়ন, উন্নয়ন অবনতিতে ফিরে নাই, বরং উন্নয়ন উন্নতি হতেই রয়েছে। কিন্তু ওসমানী সাম্রাজ্যে বিরাট উন্নয়ন থেকে হঠাৎ করে কলাপ্স করছে, সবাই পতন হয়েছে। কারণ কি? এর একটা ব্যাখ্যা দেয় যে রসুল এবং সাহাবাদের যুগে যদিও সাম্রাজ্য বিরাট হয়েছে, কিন্তু সেই সময় মূল একটা বিষয় ছিল দাওয়াত। যেখানেই সাহাবায়ে কেরাম কোনো দেশে দখল করছেন বা দেশের রাজত্ব কায়েম করছেন, সেখানে দাওয়াতের মাধ্যমে শুধু রাজা আমি বাস না, বরং প্রতিটা মানুষ যাতে মুসলমান হয়, প্রতিটা মানুষ যাতে রসুলের অনুসারী হয়, প্রতিটা মানুষ যাতে আল্লাহ তাআলার বন্ধু হয়, এই জন্য সাহাবায়ে কেরামের দাওয়াত ছিল সাধারণ অবস্থা, যার কারণে ওই কাফের যারা শত্রু, আবু সুফিয়ান সবচেয়ে বড় শত্রু, রসুলের বিপক্ষ শক্তি মুশরিক কাফের, তার নেতা আবু সুফিয়ান, সেই আবু সুফিয়ানকে রসুল পরাজিত করছেন। কিন্তু পরাজিত করছেন কিভাবে? পরাজিত তাকে হত্যা করে, তাকে শেষ করে দিয়ে পরাজিত করেন নাই, বরং পরাজিত করছেন এবং রসুলের খাঁটি সাহাবি হয়ে গেছে। মুসলমানের উন্নয়ন তখনই ধারাবাহিকতা রক্ষা করবে যখন নাকি মুসলমান ওই দাওয়াতের কাজ করতে থাকবে। ওসমানী সাম্রাজ্যের মধ্যে তারা বিভিন্ন দেশ, ইউরোপের বিরাট দেশ দখল করে, অস্ট্রিয়া, জার্মানির বিরাট অংশ, তারপরে ওদিকে বুলগেরিয়া, এগুলো সব ওসমানী সাম্রাজ্যের অধীনে ছিল। কিন্তু তারা ওই কাফেরদের কাছে দাওয়াত পৌঁছায় নাই, তারা মুসলমানরা যাতে ইসলামের উপরে থাকে সেই জন্য দাওয়াতের কাজ করে নাই। তারা দেশ জয় করছে, যারা মুসলমান থাকতে চাইছে স্বাধীনতা দিছে, যারা কাফের থাকতে চাইছে স্বাধীনতা দিছে, ওই কাফেরদেরকে দাওয়াত দেওয়া এই কাজ ওসমানী সাম্রাজ্য হয় নাই, যার কারণে ওনারা যখন পতন হয় তখন ওই কাফের যারা কাফের ছিল মুসলমানদের শাসন দ্বারা সবাই নির্যাতিত অনুভব করছে। আর যখনই ওসমানী সাম্রাজ্যের পতন হয় তারা পুরো মুসলমানদের উপরে জুলুম শুরু করে। অথচ মুসলমানরা সাহাবাদের যুগে যেই সব জায়গায় গেছে, যারা কাফের ছিল তারাও বলছে যে মুসলমানদের মতো সেরা মানুষ আর কেউ নাই, এই মুসলমানরাই আমাদের ক্ষমতায় থাকুক, কারণ মুসলমানরা হলে ভালো মানুষ। মুসলমান আর ইহুদিদের মধ্যে বড় একটা পার্থক্য, ইহুদিরা সারা পৃথিবীর রাজত্ব করবে কিন্তু কাউকে ইহুদি হতে দিবে না, তারা ইহুদি হওয়ার জন্য কাউকে দাওয়াত দেয় না, এবং ইহুদি হইতে হইলেও কেউ ইহুদি হইতে পারে না, সহজে তারা মেনে নেয় যে তুমি ইহুদি হইছো, এটা ইহুদি হতে দেয় না। সারা পৃথিবীতে তারা সেবা করবে, পণ্য দিবে, সবাইকে বিভিন্ন রকম অস্ত্র দিবে, বিভিন্ন রকম সেবা করবে, সেবার উদ্দেশ্য হলো সবার উপরে জুলুম করা, সবার উপরে আগ্রাসন চালানো। আর মুসলমান সারা পৃথিবীর মানুষের কাছে যেতে চায়, তাদেরকে যেতে চায় যে হে কাফের, তুমি আমি মুসলমানের চেয়ে সেরা মুসলমান হও, আমি তোমার সেবা করতেছি, আমি তোমার দেশের শাসন চালাইতেছি, আমি তোমাকে এই পণ্য দিতেছি, ওই পণ্য দিতেছি, তোমাকে সেবা করার জন্য, যাতে তুমি আমার চেয়ে বড় সেবা পাও, তুমি আমার চেয়ে সেরা হও। এটাই ইসলাম আর অন্যান্য সকল ধর্মের মধ্যে, আরও অনেক পার্থক্য আছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে কিছু বলবো, যে আমরা মুসলমান কেন, আমরা মুসলমান কেন আমরা দাওয়াত দিব, কাফের মুশরিকের তুলনায় কেন মুসলমান সব দিক থেকে সেরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জিনিস বুঝা এবং মানার তৌফিক দান করেন।